পিরোজপুরের সাবেক ইউপি চেয়ারম্যান শেখর শিকদার হত্যা মামলার প্রধান আসামি সহ 8 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আধিপত্য বিস্তার নিয়ে পরিকল্পিতভাবে শেখরকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় 15 জনের নাম উল্লেখ সহ আরও 10 থেকে 12 জন অজ্ঞাতকে আসামি করে নেসারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। রাতেই গ্রেপ্তার করা হয় 4 জনকে। এছাড়া ভোরে বাগেরহাটের মোল্লারহাট এলাকা থেকে প্রধান আসামি সহ 4 জনকে গ্রেপ্তার করে র‍্যাব। ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে নিহতের স্বজনরা। তবে দায়িত্ব পালনে কারো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।